ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এক্সপেরিমেন্ট টু করবো এবং এই ভিডিওতে আমরা শিখে নেব যে কীভাবে আমরা যে এলসি লোড, আসলে এলসি শুধু লোড হবে না, আমরা এখানে আসলে আর এলসি লোড ইউজ করব, যে থ্রি ফেজ অল্টারনেটর আর এলসি লোড ব্যবহার করে আমরা দেখব যে আমাদের যে কার্ভটা কেমন হয়। যেমন এখানে আমরা লোড কারেন্টের সাপেক্ষে টার্মিনাল ভোল্টেজের যে পরিবর্তনটা কেমন হয় সেটা আজকে আমরা দেখব। তারপরে আমরা দেখব যে আমাদের গ্রাফটা কেমন আসে এবং গ্রাফটা আমরা শিখে নেব। তো প্রথমেই আমরা এই যে লোড ইফেক্টটা আসবে সেই থ্রি ফেজ অল্টারনেটরে, এজন্যে আমাদের বেশ কিছু ইকুইপমেন্ট লাগবে, সেটার জন্য পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, এখান থেকে আমরা এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটের ভিতরে, এটা আমাদের ফিক্সড ভোল্টেজ, এসি ভোল্টেজের ভিতরে 240 বা থ্রি ফেজ ইউজ করলে 415 ভোল্ট হবে, 10 অ্যাম্পিয়ার হবে, এটা হলো এসি ফিক্সড ভোল্টেজ। এখানে এসি বাট এটা আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে যে আমাদের এখানে যে নবটা আছে এটাকে আমরা চেঞ্জ করে এটা আমরা ভোল্টেজটাকে কম বা বেশি করতে পারি। তো এখানে আমাদের ফিক্সড ডিসি ভোল্টেজ আছে, আবার ইচ্ছা করলে আমরা ডিসি ভোল্টেজকে কম বা বেশি করতে পারি। তো এটা ছিল আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট। দ্বিতীয় নম্বরে আছে সিনকোনাস জেনারেটর। তো এটা হলো আমাদের সিনকোনাস জেনারেটর, এটা হলো ফিল কয়েলের দুইটা প্রান্ত, এখানে আমরা ডিসি সাপ্লাই দিব, আর এটা হলো আমাদের এই যে জেনারেটর থাকবে তার আউটপুট আমরা এখানে পাব। তিন নম্বরে আছে থ্রি ফেজ স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এখানে হলো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটা আমাদের এখানে আছে, এখানে আমরা থ্রি ফেজ যেহেতু আমরা এখানে স্টার কানেক্টেড করব। স্টার কানেক্টেড করার জন্য কীভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখাবো, যে তিনটা প্রান্ত এখানে শর্ট করবো আর এখানে তিনটা আমরা সাপ্লাই নিয়ে আসবো। ওকে, তাই একটু পরে আমরা দেখাবো কীভাবে কানেকশন করতে হয়। তারপরে আমাদের লাগবে এসি এবং ডিসি অ্যামিটার। তো এসি এবং ডিসি অ্যামিট, এখানে আমাদের একটা মাল্টিমিটার আছে, এটাকে আমরা কমন প্রান্ত দিব এবং এখানে 10 অ্যাম্পিয়ার ম্যাক্স, এটা দিয়ে আমরা এটাকে এই আমার যে মাল্টিমিটারটা আছে সেটাকে আমরা অ্যামিটার হিসাবে ব্যবহার করব। এবং মাল্টিমিটার আইটা আমাদের ভোল্টেজ পরিমাপ করার জন্য, তো আমাদের একটা মাল্টিমিটার দরকার হবে, এখানে আছে আমাদের একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটারটা আমরা ইউজ করব, এটা ভোল্টমিটার হিসাবে আমরা ইউজ করব। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমাদের এই মূলত এই সার্কিটটা সংযোগ করতে হয়। আমরা আজকে জাস্ট এখানে যে থ্রি ফেজ লোডটা আছে সেই থ্রি ফেজ লোড হিসাবে আমরা এখানে রেজিস্টরের একটা রেজিস্টর ব্যবহার করব, ইন্ডাক্টর ব্যবহার করব, এগেন রেজিস্টর এবং ক্যাপাসিটর যেটা আছে সেটা এইভাবে কানেকশন দেবো যে রেজিস্টর এবং ইন্ডাক্টর যেটা থাকবে সেটা আসলে সিরিজ কানেক্টেড টাইপের থাকবে, এবং রেজিস্টর এবং ক্যাপাসিটর আরেকটা প্যারালালে এই দুইটা এটার সাথে প্যারালালে কানেকশন করবো। তো এখানে আছে আমাদের রেজিস্টিভ লোড, আর এখানে আছে আমাদের ক্যাপাসিটিভ লোডগুলো আছে, তো আমরা এগুলো ব্যবহার করবো, কানেকশন কীভাবে দিতে হয় একটু পরে আমরা দেখব। আর এখানে আছে ইন্ডাক্টিভ লোড। তো এই পুরো কাজটি করবে আমাদের রোমান, তো রোমান আস্তে আস্তে এই সংযোগটা দিবে, রোমান এখন এই সংযোগগুলো দিবে যে যতগুলো কাজ আছে টোটাল কাজগুলো এখন রোমান করবে। তো এখানে প্রথমে দেখছি থ্রি ফেজ স্কোয়ার ইন্ডাকশন মোটরের তিনটা টার্মিনাল, কয়েলের যে তিনটা টার্মিনাল থাকবে সেই তিনটা টার্মিনাল শর্ট করবে। এখানে আছে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, তো তিনটা ফেজ প্রথমত এটাকে তিনটাকে শর্ট করবে, তো আমরা শর্ট করে নেব। তাহলে আমরা এটা এখন শর্ট করে নিলাম। ওকে, আমরা এই যে তিনটা টার্মিনালকে শর্ট করে নিলাম, ঠিক আছে, এই তিনটা দিয়ে স্টার কানেকশন দিলে এক প্রান্ত আমরা শর্ট করে নিলাম। এখন তিনটা প্রান্ত যেহেতু আছে এখন তিনটা টার্মিনাল আমরা তিনটা প্রান্ত দিব এসি সাপ্লাই করার জন্য, এবং এসি আমরা ফিক্সড ভোল্টেজে এখান থেকে সাপ্লাই দিব। দুইটা ব্ল্যাক কালার হয়ে গেল, আমরা ব্ল্যাক কালার পেতে অন্য একটা কালার ইউজ করি যাতে আমার বুঝতে সুবিধা হয়, তো ওই কালারটা আমরা খুলতে বলবো, এটা খুলে অন্য একটা কালার নিব, সাপোজ রেড, একই ব্যাপার কিন্তু আমার বোঝার সুবিধার জন্য জাস্ট আমরা রেড কালার ইউজ করতেছি। যদি আমরা জানি থ্রি ফেজে আর ওয়াই বি রেডিও হলো তিনটা ফেজ অন্য, হ্যাঁ ওকে, তো আমরা প্রথমে কী করলাম যে আমাদের যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ছিল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আমরা সাপ্লাই দিয়ে নিলাম। ওকে, তো থ্রি ফেজ স্টার কানেক্টেড আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই তিনটা দিয়েছি এবং অপর প্রান্ত শর্ট করেছি। এখন আমরা দেখব সিনকোনাস মোটর, সিনকোনাস মোটরে কি থাকবে যে এইটা হলো আর এইটাতে ফিল্ডে এলো, আমরা প্রথমে এই যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে রোটরে বলতে পারি রোটরে আমরা একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিব, ফিক্সড ডিসি ভোল্টেজ, এখানে ভ্যারিয়েবল হবে না, 220 ভোল্টে আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দেবো, রোটরে দিচ্ছে রোটের উপরে ডিসি ভোল্টেজ, আমরা এই ফিক্স ভোল্টেজে 220 ভোল্ট, আচ্ছা ফিক্স না, আমরা ভেরিয়েবল ইউজ করবো, ভেরিয়েবলের জন্য আমরা আমরা জানি আমাদের আউটপুটটা কত আসে সেটা নিয়ে অনুকরণ আমরা ভেরিয়েবল দিয়ে নেবো। আচ্ছা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, আসলে আমরা রোটরটাকে যত বেশি ঘুরাবো তত বেশি আমাদের আউটপুটের ভোল্টেজটা পাবো, রোটর কানেকশনটা দেওয়া শেষ আমাদের। এখন আমরা যেটা করবো
সেটা হলো এখানে আমরা স্টার কানেকশন আবার করে নেব, তার মানে তিনটা প্রান্ত আবার আমরা শর্ট করে নেব। আমরা তিনটা প্যান্ডো শর্ট করে নিলাম, জাস্ট তিনটা প্যান্ডো শর্ট হবে, ঠিক আছে। তো এভাবে কানেকশন দিলে হয়ে যায়, মানে কোনো ব্যাপার না। আপনি কেউ যদি মনে করে যে এই কানেকশনটা এখান থেকে বাদে, আসলে একই কথা, এগুলো কোনো ব্যাপার না। এগুলো যদি কেউ বলে মিডিল থেকে দেবো, মিডিল থেকেও দিতে পারে, আবার আগেরটা দিতে পারে। আমরা মিডিল না দিয়ে এখান থেকে দিলাম, কোনো ব্যাপার না, একই কথা, কেমন। তো তিনটা প্রান্ত আমরা শর্ট করে নিলাম। এখন এই তিনটা প্রান্তে আমরা দেখবো 1, 2, 3 যে তিনটা টার্মিনাল থাকবে, এই প্রথম যে RYB যদি আমরা ডিনোট করি, প্রথম দুইটা প্রান্তের সাথে আমরা একটা ভোল্ট মিটার সংযোগ করবো, ঠিক আছে। এই দুইটা প্রান্তের সাথে একটা ভোল্ট মিটার থাকবে। তো এখানে আমাদের একটা ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটার দুইটা প্রান্ত আছে। আমরা জাস্ট প্রথম মানে দুইটা টার্মিনালে আমরা কানেক্ট করে নেব। ওকে, ভোল্ট মিটার কানেকশন শেষ। আমরা প্রথমে দেখবো এখন যে প্রথম যে কয়েলটা আছে সেটার মাধ্যমে একটা অ্যামিটার হবে, অ্যামিটার হয়ে মূল লোডে যাবে, ঠিক আছে। তার মানে এই যে লোড যেটা আছে, এই লোডের এই যে টোটাল যে লোডটা আছে, লোডের এখানে আমরা জাস্ট একটা অ্যামিটার সংযোগ করে দেবো। যে টোটাল একটা অ্যামিটার আসবে, অ্যামিটার থেকে আমরা সকল কানেকশনটা নেব। তো আমরা কী করবো, এই যে লোড বা এই যে এখানে প্রথম যে কয়েলটা ছিল, প্রথম কয়েলের সাথে এক প্রান্তের সাথে একটা অ্যামিটার সংযোগ করব এবং অপরটা যাবে আমাদের লোডে, ঠিক আছে। তো আমরা এখন প্রথম কয়েলের সাথে একটা অ্যামিটার সংযোগ করব, যেহেতু আমাদের অ্যামিটার আছে এখানে, এক প্রান্ত আমরা প্রথম কয়েলে লাগিয়ে নেব। ওকে, প্রথম প্রান্তে লাগিয়ে নিলাম। এখন অপর প্রান্ত আমরা রেজিস্টরের এক প্রান্তে, ওকে, যে কোনো একটা রেজিস্টার চুজ করতে পারি। এখানে আমাদের তিনটা মানে পৃথক পৃথক রেজিস্টরের কি বলা যায়, অনেকগুলো আছে একসাথে আর কি, আর সুইচ, ওকে, সুইচের মাধ্যমে কানেক্টর। ওকে, প্রত্যেকটা আমরা আসলে উপরের দিক থাকা মানে অফ, আমরা এটা অন করা মানে এই রেজিস্টারটা আমাদের সার্কিটের সাথে সংযুক্ত হবে, তাহলে আমরা সবগুলো আপাতত অফ আছে। তো এখন এই সার্কিট অনুযায়ী আমরা প্রথমে একটা অ্যামিটার লাগাইছি এবং এই রেজিস্টরের অপর প্রান্তের সাথে আমরা একটা ইন্ডাক্টরকে সিরিজে সংযোগ করব। তার মানে এই রেজিস্টরের অপর প্রান্তের সাথে একটা ইন্ডাক্টর, যে কোনো একটা আমাদের এখানে অনেকগুলো ইন্ডাক্টর আছে, তাই আমরা এখন লাগিয়ে নেব। রেজিস্টরের অপর প্রান্তের সাথে আমরা উপরে লাগালাম এবং ইন্ডাক্টরের অপর প্রান্ত কই কানেক্ট হবে, যে ডাইরেক্ট যে ইন্ডাক্টরের অপর প্রান্ত যাবে কোথায়, এই অপর প্রান্ত যাবে হলো এই যে কয়েলের অপর প্রান্তে, মানে ভোল্ট মিটার যেখানে লাগানো আছে আর কি, অপর প্রান্তে চলে যাবে, আমরা অপর প্রান্তে লাগিয়ে নেব, হ্যাঁ, দ্বিতীয় প্রান্তে। ওকে, তো দ্বিতীয় যে কয়েলটা ছিল সেখানে লাগাই নিলাম। তো প্রথম আমাদের ব্রাঞ্চের কানেকশন শেষ বলা যায়। এখন আমরা কী করবো, আরেকটা রেজিস্টরের যে একটা ব্রাঞ্চ আছে, আসলে এখান থেকে আমরা এই রেজিস্টরের প্রথম প্রান্ত এবং এই রেজিস্টরের প্রথম প্রান্ত কানেকশন করে নেব। ওকে, তো আমরা এই রেজিস্টরের সাথে অপর রেজিস্টর কানেকশন করে দিলাম। রেজিস্টরে অপর প্রান্তে একটা ক্যাপাসিটরে যাবে, ওকে। তো ক্যাপাসিটরটা মানে অনেক তিনটা যেখানে আছে ওখানে একটা এই রেজিস্টরের শেষ প্রান্ত, ওই মানে ক্যাপাসিটর বলে প্রথম প্রান্তে কানেক্ট করে দেব। ওখান থেকে ক্যাপাসিটরের অনেকগুলো আমাদের এখানে ক্যাপাসিটর আছে, আমরা প্রথমটা লাগিয়ে নিলাম। এবং ক্যাপাসিটরের অপর প্রান্ত কই কানেকশন হবে, ক্যাপাসিটির অপর প্রান্ত কানেক্ট হবে ইন্ডাক্টরের প্রথম প্রান্তের সাথে, ওকে। ইন্ডাক্টর যে আছে সেটা প্রথম প্রান্তে কানেক্ট, শেষ প্রান্তের সাথে কানেক্ট করে দিবে, ওকে। তো আমাদের ক্যাপাসিটরের অপর প্রান্ত কানেক্ট হবে কোথায়, ইন্ডাক্টরের শেষ প্রান্তে, ওকে। তো আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেল। তো আমাদের টোটাল সার্কিট এখন কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমত আমরা সব লোডগুলো অফ করে দেখবো যে আমাদের আসলে টোটাল ভোল্টেজটা কত হয়, ওকে। তো দাদু প্রথমে সার্কিটটা অন কর, নো লোড ভোল্টেজ, হ্যাঁ। এখন আমি দেখছি আমার কোনো লোড অফ আছে, তার মানে এখন 120 ভোল্ট, ওকে। আমাদের যে জেনারেটর আছে সে কত, 120 ভোল্ট, আমাদের সব লোডগুলো অফ আছে, আমাদের প্রত্যেকটা সুইচ আমরা উপরে দেখেছি অফ আছে। তো আমরা এখন আমরা বিভিন্ন লোডগুলো ওপেন করবো, ওকে, স্টেপ বাই স্টেপ ওপেন করবো। তো এখানে যে রেজিস্টিভ লোডগুলো আছে, তো প্রথমটা যদি আমি এটা অন করি, একটা অন করলাম এবং তার সাথে একটা ইন্ডাক্টর অন করবো। এখন আমরা যে আগে দেখছি 120 ভোল্ট ছিল, এখন 120 ভোল্টের কাছে 111 কারেন্টের এখন 0.6 আছে, ওকে। তো এই রেজিস্টরটা এখানে যে আরেকটা বাঁধছে এই রেজিস্টরটা অন করবো, সাথে একটা ক্যাপাসিটার অন করে নেব। যদি অন করি তাহলে দেখবো আমাদের আরও কিছু পরিবর্তন হচ্ছে, এখানে আবার পরিবর্তন হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজে। তো আমরা এখন বিভিন্ন যে এক একটা রেজিস্টর মানে এটা কানেক্ট করবো
করার পর দেখবো কি আসে, বা অবশ্যই একটা রেজিস্টার একটা ইনভার্টার কানেক্ট করতেই হবে, যদি না করি তাহলে কি হবে এটা ওপেন হয়ে যাবে, এই সার্কিটটা টোটাল ওপেন হবে। অতএব একটা রেজিস্টার একটা ইনভার্টার ওপেন করব, একটা রেজিস্টার তারপরে এখানে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটার অন করতে পারি, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন কানেকশন আমরা করে দেখবো যে তার সাথে সাথে কারেন্টের যে পরিবর্তন হয় সেটা আমরা দেখে একটা ভ্যালু পাবো, এবং ভ্যালুগুলো কেমন আসে সেটা আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তো অন করতে অন করে যাক। এখনও বিভিন্ন যে সুইচগুলো অন করে আমরা বিভিন্ন ডাটা পাচ্ছি, সেই ডাটাগুলো দেখব, বিভিন্ন ভ্যালু চেঞ্জ হবে, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা এক একটা ডাটা নোট করব, বিভিন্ন ডাটার জন্য যে পরিবর্তনটা হয় সেটা আমরা দেখাবো। কথা বলতে থাক, সমস্যা সবগুলো অন হয়ে গেছে না, এখন আমাদের যতগুলো লোড আছে সবগুলো অন আছে। এখন যদি আবার অফ করতে থাকি, এক এক অফ করতে থাকি, ওকে, তাহলে আমরা বিভিন্ন এই যে বিভিন্ন ডাটার জন্য আমরা যে মানগুলো পাই সেগুলো আসলে যে এখানে আমরা দেখাই দিব, যে এখানে আসলে আরেকটা মোবাইল রেকর্ড করে নিচ্ছি সেগুলো আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে।